হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে কলেজ ভর্তি কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে অনেক ইউনিভার্সিটির তরফ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিছু ইউনিভার্সিটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে তার আপডেটগুলো শেয়ার করবো তাই মাঝে মাঝে দেখতে হবে আর ইউটিউব চ্যানেলকে উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ পাশ করার পরবর্তী সব থেকে বড় কোয়েশ্চেন থেকে স্টুডেন্টসরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাই আমি তার টপ টপ কলেজগুলো কোনগুলো রয়েছে কোথায় মর্নিং পড়াচ্ছে কোথায় ডে পড়াচ্ছে কোথায় ইভিনিং সেকশানে আমার সাবজেক্টটা পড়াচ্ছে এবং তার সাথে আমি অলরেডি আপনাদের কাছে ডিস্ট্রিক্ট ওয়াইজ শেয়ার করে দিয়েছি বেস্ট কলেজগুলো কোনগুলো তাই আরজি টেকের যে প্লে লিস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ লিস্ট অতি অবশ্যই দেখে নেবেন বেস্ট কলেজগুলো জেনে নেবেন আমি এবার দু সালে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন টপ টপ কলেজ শেয়ার করতে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে এবং তার জন্য আমি আলাদা প্লে করে দিচ্ছি ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশে গিয়ে আপনারা সমস্ত সাবজেক্টগুলো পেয়ে যাবেন এবং টপ কলেজগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি আজকে যেমন শেয়ার করছি অ্যাকাউন্টেন্সি বিকম নিয়ে যারা বিশেষ করে পড়াশোনা করতে চায় তার অনার্স বা পাসে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে চায় তার ফলে আজকে কমার্স স্টুডেন্টসদের জন্য বিশেষ করে তার সাথে আর্টস সায়েন্সের স্টুডেন্টসরাও অ্যাকাউন্টেন্সি আবেদন করতে পারে কলেজের তরফ থেকে সেরকমও নিয়ম আছে সেটাও বলে দেবো তাদেরকে আমি আপনাদেরকে শেয়ার করছি টপ টেন কলকাতার বেস্ট কলেজগুলো এর পরবর্তী আপনার ডিস্ট্রিক্ট বা আপনার ইউনিভার্সিটির বেস্ট অ্যাকাউন্টেন্সি কলেজ নিয়ে আসতে চাই কমেন্ট সেকশনে জানাবেন অতি অবশ্যই এবং আপনার সাবজেক্ট নিয়ে আসতে চাই যে যে সাবজেক্ট নিয়ে পরবর্তীতে কলেজ করার প্ল্যানিং করছেন অনার্স বা পাশে কমেন্ট সেকশনে জানান আমি আপনাদের জন্য টপ টেন বা টপ ফাইভ কলেজগুলো নিশ্চয়ই নিয়ে চলে আসবো তো চলুন দেখে নিচ্ছি সুদাসুজি অ্যাকাউন্টেন্সিতে কলকাতার মধ্যে বেস্ট কলেজ কোনগুলো রয়েছে যেখানে ফর্ম ফিল আপ করতেই হবে প্লেসমেন্ট সুবিধা কারা দিচ্ছে ওভারঅল কোর্স ফিস কত টাকা লাগছে এবং কতটা মোটামুটি সিট সংখ্যা রয়েছে যোগ্যতা কী চাইছে সাধারণত যোগ্যতা কী চেয়ে থাকে এবং অ্যাডমিশনটা কীভাবে হয়ে থাকে পুরোটা ডিটেলস শেয়ার করব তাই চলুন দেখে নিচ্ছি টপ টেন অ্যাকাউন্টেন্সি কলেজ কলকাতার এই ভিডিওটাতে এনসি অনার্সের জন্য প্রথম এক নম্বর যে কলেজ নিঃসন্দেহে সেন্ট জেভিয়াস কলেজ অটোনোমাস কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এটি একটি অটোনোমাস কলেজ এবং এই কলেজ কিন্তু এক নম্বর আমাদের দু হাজার চব্বিশ সালে আর্জিটেকের সার্ভে অনুযায়ী জানিয়ে দিই এখানে আপনারা বি কম অনার্সের জন্য আবেদন করতে পারছেন এবং এখানে কিন্তু মর্নিং এবং ইভিনিং দুটো সেশন আছে মর্নিং সেশন সেন্ট জেভিয়াসের সকাল ছটা থেকে নটা পঞ্চাশ অবধি ক্লাস হয়ে থাকে এবং এটা শুধুমাত্র ছেলেদের জন্য অন্যদিকে ইভিনিংয়ে আপনি এখানে বি কম অনার্সে অ্যাপ্লাই করতে পারছেন চারটে পনেরো থেকে আটটা পাঁচ অবধি ক্লাস হয়ে থাকে অর্থাৎ বিকেল ফোর ফিফটিন থেকে শুরু হয় এইট পয়েন্ট জিরো ফাইভ অবধি কিন্তু ক্লাস চলে এবং এটা কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে সেন্ট জেভিয়াসের সাধারণত যোগ্যতা লাগে যেটা একদম নমিনাল মার্কস এবং এখানে কিন্তু এন্ট্রেন্স পরীক্ষা হয়ে থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগে আপনার উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফোরে বা টুয়েলভে বেস্ট অফ ফোরে এবং সেখানে আপনাকে কিন্তু যে সাবজেক্টগুলো রাখতে হবে ইংলিশ আর তার সাথে কিন্তু ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু কম্পালসারি রাখতে হচ্ছে এছাড়া তো অ্যাকাউন্টেন্সি রয়েছেই এবং এখানে আপনাদের যে কোর্স ফিসটা বলে দিই লাস্ট ইয়ার যে কোর্স ফিজ ছিল আজকের যেটা মর্নিং সেশনের জন্য রয়েছে শুধুমাত্র বয়েজে এইট্টি টু থাউজেন্ড মতন পরে টোটাল খরচা এটা মোটামুটি এবছর কিন্তু বাড়তে পারে এবং অন্যদিকে ইভিনিংয়ের জন্য যে কো এডুকেশনালদের ছেলে মেয়েরা উভয় আবেদন করতে পারে সেখানে এক লাখ চল্লিশ মতন কিন্তু খরচা পড়ে সেন্ট জেভিয়াস কলেজে অ্যাডমিশনের জন্য প্রথমে মর্নিং সেশনে পেমেন্ট থার্টি ফোর থাউজেন্ড মতন অন্যদিকে ইভিনিং সেশনে কিন্তু পেমেন্ট করতে হয় ফিফটি টু থাউজেন্ড মতন জানিয়ে দিই এখানে কিন্তু প্লেসমেন্ট ফেসিলিটিস রয়েছে এবং এখানে যথেষ্ট সুন্দরভাবে স্টুডেন্টসদের কিন্তু ট্রেন করা হয় তার জন্যই এক নম্বরে রয়েছে সেন্ট জেভিয়াস কলেজ অটোনোমাস চলুন দেখে নিচ্ছি দ্বিতীয় দ্বিতীয় নম্বরে আমরা যে কলেজকে রেখেছি টপ টুর মধ্যে গোয়েন্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গোয়েঙ্কা কলেজ একটি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ এবং এখানে আমরা রেখেছি টপ টুয়ের মধ্যে সেকেন্ড নাম্বারে জানিয়ে দিই আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে তার সাথে অ্যাকাউন্টেন্সি বা বিজনেস ইকোনমিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স কস্ট ট্যাক্সেশন বা কমার্শিয়াল ল যে কোনো একটা এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিকে বেসটা ফাইভের মধ্যে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন গোয়েঙ্কা কলেজে এখানে একটা নমিনাল মার্কস চায় এখানে বলে দিয়েছে এই যে সাবজেক্টগুলো বললাম তার মধ্যে একটা সাবজেক্ট থাকলে কলেজে সাধারণত আবেদন করা যায় জেনারেল ক্যাটাগরি এর জন্য এছাড়া এ বি এছাড়াও জন্য কিন্তু বা এর জন্য আলাদা এখানে রিজার্ভেশন রয়েছে এবং মার্কস ক্রাইটেরিয়া রয়েছে জানিয়ে দিই গোয়েনকা কলেজে আপনারা এখানে দুটো সেকশনে ভর্তি হতে পারছেন একটা মর্নিং একটা ডে মর্নিং এখানে টোটাল সিট রয়েছে দুশো অষ্টআশিটা টু এইট এইট তে এখানে সিট রয়েছে থ্রি এইট টোটাল ছশো একাত্তরটা সিট পেয়ে যাচ্ছেন এবং অত্যন্ত অত্যন্ত নমিনাল কোর্স ফিস এখানে খরচা পড়ে যারা নন মাইগ্রেটিং স্টুডেন্টস অর্থাৎ যারা বেঙ্গল বোর্ড থেকে পাশ করেছে সমস্ত স্টুডেন্টস তাদের এখানে অ্যাডমিশনের জন্য জেনারেল ক্যাটাগরিদের পরে নশো দশ টাকা মাত্র ভর্তির জন্য লাগে এবং আটশো টাকা লাগে রিজার্ভ স্টুডেন্টসের জন্য ভর্তির সময় মাইগ্রেটিং যারা স্টুডেন্টস আছে তাদের হাজার দশ টাকা লাগে ভর্তির সময় এবং নশো টাকা কিন্তু তাদের যারা রিজার্ভ ক্যাটাগরি মাইগ্রেটিং স্টুডেন্টস তাদের লেগে থাকে অর্থাৎ বোর্ডের ক্যান্ডিডেটের জন্য যা এখানে টোটাল যে অ্যাডমিশনটা লাস্ট ইয়ার অবধি কিন্তু মেরিটের মাধ্যমেই সাধারণত হয়ে থাকে চলুন দেখে নিচ্ছি পরেরটা তিন নম্বরে আমরা শেয়ার করছি স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিনটি কলেজ এবং এটি ক্রিস্টিয়ান মাইনরিটি কলেজ এখানেও কিন্তু আপনারা প্রচুর কোর্স পেয়ে যাবেন বাট অ্যাকাউন্টেন্সি অনার্সের জন্য এখানে মাত্র সিক্সটি মতন ষাট মতন কিন্তু সিট রয়েছে স্কটিশ চার্চ কলেজে আপনার আর্টস কমার্স সায়েন্স সবাই কিন্তু অ্যাকাউন্টেন্সি অনার্সে আবেদন সাধারণত করতে পারেন লাইক এখানে লাস্ট ইয়ার যেটা চেয়েছিল এখানে কমার্স যারা স্টুডেন্টস আছে অর্থাৎ কমার্স থেকে যারা বিকম অনার্স ভর্তি হবে তাদের বলা হয়েছিল যে ফিফটি পেতে হবে বেস্ট অফ ফোরে ফিফটি ফাইভ পার্সেন্ট পেতে হবে অ্যাকাউন্টেন্সিতে এবং ফর্টি পার্সেন্ট পেতে হবে ম্যাথামেটিক্স বা বিএসটিডি বা সিএসটিএক্স বা সিএলপিএ বা ইকোনমিক্সে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফর্টি পার্সেন্ট এছাড়া ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্টেন্সি ফরটি ফিফটি পার্সেন্ট লাগে বেস্ট অফ ফোরে তাহলেই আবেদন করতে পারছেন এবং এখানে সাধারণত যেভাবে সিলেকশন হয় সিক্সটি পার্সেন্ট নাম্বার নেওয়া হবে এগ্রিকেট থেকে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার নেওয়া হবে অ্যাকাউন্টেন্সির নাম্বার এবং টোয়েন্টি পার্সেন্ট আপনার নাম্বার নেওয়া হবে ম্যাথ বিএসটিডি বা সিএস সিএসটিএক্স বা সিএলপিএ বা ইকোনমিক্সের মধ্যে যে নাম্বারটাই সব থেকে বেশি আছে এইভাবে শন করে কিন্তু সাধারণত মেরিটের মাধ্যমে ভর্তি হয়ে থাকে স্কটিশ চার্চ কলেজে সায়েন্সের স্টুডেন্টসরাও আবেদন করতে পারে তাদের যদি ম্যাথামেটিক্স থাকে তো বেস্ট অফ ফোরে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট পেতে হবে সিক্সটি পার্সেন্ট পেতে হবে ম্যাথামেটিক্সে তাহলে কিন্তু আপনারা এখানে বিকম অনার্স আবেদন করতে পারবেন আর্টসের স্টুডেন্টরাও বিকম অনার্স এখানে আবেদন করতে পারে তার জন্য বলে দিয়েছে ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্ট বা মার্কস পেতে হয় বেস্ট অফ ফোরে আর সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হয় ম্যাথামেটিক্সে ফোরটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইকোনমিক্সে অর্থাৎ আর্টসের স্টুডেন্টস যাদের ম্যাথ এবং ইকোনমিক্স রয়েছে তারাও কিন্তু এখানে বিকম অনার্স আবেদন করতে পারে আচ্ছা জানিয়ে দিই এদের যে অ্যাডমিশনের জন্য সাধারণত যে কোর্স পিসটা পরে ফার্স্ট সেমিস্টারে বিকমের জন্য কিন্তু আপনাদের ফর্টি এর মতন কিন্তু অ্যাডমিশন চার্জ পড়ে অর্থাৎ যেরকম সেন্ট জিভিয়াসে বললাম সেরকম এখানে প্রচুর সুবিধা রয়েছে স্কটিশ চার্চ কলেজে তাই আমরা টপ থ্রির মধ্যে রেখেছি এবং যারা খ্রিস্টান ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু আলাদা করে সিট এখানে বরাদ্দ থাকে চলুন দেখে নিচ্ছি পরেরটা চার নম্বরে আমরা যে কলেজকে রেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ সাউথ সিটি কলেজ বা হেরম্বচন্দ্র কলেজ হিরম্বচন্দ্র কলেজে কিন্তু আপনি এখানে বিকম অনার্স এবং তার সাথে জেনারেল অর্থাৎ তিন বছর চার বছর দুটো কোর্সের জন্য এখানে আবেদন করতে পারছেন এবং এখানে কোর্স ফিস যথেষ্ট কম আপনি এখানে বিকম কম অনার্সের জন্য আবেদন করতে পারছেন সাড়ে তিন হাজার টাকা মতন এখানে অ্যাডমিশনের সময় লাগে অন্যদিকে আজকে পাসের জন্য কিন্তু তিন হাজার চারশো টাকা মতন লাগে জানিয়ে দিয়ে এখানে প্রচুর সিট পেয়ে যাচ্ছেন আপনি হিরম্বচন্দ্র কলেজ বা সিটিতে আটশো প্লাস সিট রয়েছে এখানে অনার্সে এবং ওয়ান মতন এখানে কিন্তু সিট পেয়ে যাচ্ছে আপনি তিন বছর জেনারেল মাল্টি ডিসিপ্লিনারি বা পাসের জন্য এখানে আপনার যে মিনিমাম যোগ্যতা লাগে ফিফটি মার্কস লাগে এগ্রিকেটে বেস্ট অফ ফোর এবং ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস লাগে সাবজেক্টে বিকম অনার্সের জন্য তাহলে আবেদন করতে পারছেন অর্থাৎ অ্যাকাউন্টেন্সিতে আপনার ফর্টি ফাইভ মার্কস লাগবে এছাড়া যদি ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকে আপনার সাবজেক্টে তাহলেও আপনি আবেদন করতে পারছেন এছাড়া যারা আজকে রিজার্ভ

এসসি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম জনপ্রিয় কলেজ এবং এখানে কিন্তু আপনাদের মিনিমাম যোগ্যতা সাউথ সিটির মতনই লাগবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে বেস্ট অফ ওডার ফোরটি ফাইভ পার্সেন্ট অনার্স অ্যাকাউন্টেন্সি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এছাড়া ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার অ্যাকাউন্টেন্সি থাকলে তাহলেও আবেদন করতে পারবেন এখানে আপনারা মর্নিং ডে ইভিনিং তিনটে সেকশন পেয়ে যাচ্ছেন মর্নিং সেকশনটা হবে হচ্ছে সকাল ছটা পনেরো থেকে দশটা পনেরো অবধি ক্লাস হচ্ছে এটা কোয়েট সেকশন মানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন আফটারনুন সেকশন তিনটে থেকে

বিশ্ববিদ্যালয় দীনস্থ অন্যতম জনপ্রিয় এবং যেখানে প্রচুর সিট ক্যাপাসিটি রয়েছে এবং মর্নিং ডে ইভিনিং তিনটে সেকশন রয়েছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ জয়পুরিয়া কলেজে আপনারা এখানে বিকমের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আমরা ছ নম্বর রেখেছি টপ টেনের মধ্যে এখানে আমি প্রথমত জানিয়ে দিয়ে অনার্স পাস দুটি পেয়ে যাবেন পাসের জন্য এখানে শুধুমাত্র ইভিনিং সেকশানে কোর্স করানো হয় এবং সেখানেও প্রায় একশো সত্তর প্লাস মতন সিট আছে এবং সেটা শুধুমাত্র ছেলেদের জন্য আচ্ছা এবং সেখানকার কোর্স ফিস মোটামুটি তিন টাকা মতন পরে অ্যাডমিশনের সময় লাগে আচ্ছা এখানে আমরা একটু বিকম অনার্সগুলো দেখে নিচ্ছি এখানে তিনশো একান্নটা মতন সিট রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মর্নিং সেকশানে শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে টোট এবং তারপরে পেয়ে যাচ্ছেন বিকম মেজর ডে পেয়ে যাচ্ছেন এটা কোয়েড একশো সাতাত্তরটা মতন সিট আছে এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে এর সাথে বিকম ইভিনিংয়ে আপনি অনার্স পেয়ে যাচ্ছেন চারশো বিয়াল্লিশটা সিট আছে এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য এখানে টোটাল আপনি অনার্সের সিট পাচ্ছেন নশো সত্তর এবং প্লাস ওয়ান সেভেন্টি প্লাস আপনি সিট পেয়ে যাচ্ছেন পাসের যেটা কিন্তু ইভিনিং সেকশনে হয় যোগ্যতা কি লাগছে পাসের জন্য ফর্টি পার্সেন্ট মার্কস পেলে আপনি আবেদন করতে পারছেন আর অনার্সের জন্য ফিফটি পার্সেন্ট মার্ক্স এখানে চেয়ে থাকে বেস্ট ফোরে অ্যাকাউন্টেন্সি বা বিজনেস ইকোনমিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স বা তার সাথে কস্ট অ্যাকাউন্টেন্সি বা আপনার বুক কিপিং বা অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং কমার্শিয়াল ল সিএল এ যে কোনো সাবজেক্টে আপনার কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকলেই আপনি জয়পুরিয়া কলেজে কিন্তু আবেদন করতে পারছেন এটা অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ চলুন দেখে নিচ্ছি পরবর্তী জানিয়ে দিই জয়পুরিয়া কলেজ অনার্সের জন্য তিন টাকা মতন পড়ে আর পাশে মাল্টিডিসিপিনারি করছে কিন্তু তিন টাকা মতন পড়ে অ্যাডমিশনের সময় এর পরবর্তী শেয়ার করছি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় অধিনস্থির প্রাইভেট কলেজ যার নাম হচ্ছে জেডি বিড়লা ইনস্টিটিউট আমি আমার সাথে অনেকেই অমত হবেন কারণ আমি জেডি বিড়লাকে আগে রাখিনি এর কারণ হচ্ছে কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে যাদের কিন্তু পারফরমেন্স সত্যি খুব ভালো বাট জেডি বিড়লা ইনস্টিটিউট যাদের পারফরমেন্স যথেষ্ট ভালো কারণ এখানে প্লেসমেন্ট ফেসিলিটিস খুব ভালো দেওয়া হয়ে থাকে এখানে কিন্তু আপনারা বিকমে আবেদন করতে পারছেন এবং এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে সাধারণত এখানে আবেদন করা যায় এখানে সিলেকশন প্রসিডিউর হয় মেরিটের মাধ্যমে হয় এবং জানিয়ে দিই এখানে আপনার অ্যাডমিশনের সময় কিন্তু খরচা পড়বে প্রায় এক লাখ দশ হাজার টাকা মতন কিন্তু খরচা পড়ে থাকে অনেকটা কোর্স ফিস নিয়ে থাকে জেডি বিড়লা কিন্তু সেই অনুযায়ী আপনি প্লেস প্লেসমেন্ট লোন কিছুই পেয়ে যাবেন চলুন দেখে নিচ্ছি পরবর্তী কলেজ পরবর্তী শেয়ার করছি কলকাতার অন্যতম জনপ্রিয় বিকম অনার্স এবং পাশের কলেজ যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ এটা ডে আমি শেয়ার করছি এবং এখানে আপনারা কিন্তু বিকম জেনারেলের জন্য সিট পেয়ে যাচ্ছেন প্রায় প্রায় ফোর মানে ফোর এইটটি মতন সিট পাচ্ছেন অন্যদিকে আজকে দুশো একান্ন মতন টু ফিফটি ওয়ান মতন সিট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি অনার্সের জন্য চার বছরে এবং একটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি তিন বছরের কোর্স এখানে কোর্স একটা কোর্স ফিজ সাধারণত পড়ে থাকে পাঁচ হাজার নশো টাকা মতন আপনার অ্যাডমিশন চার্জ পড়ে অনার্সের জন্য এবং পাঁচ হাজার ছশো টাকা মতন কিন্তু সাধারণত নিয়ে থাকে পাসে পড়ার জন্য সুরেন্দ্রনাথ কলেজ অত্যন্ত জনপ্রিয় কলেজ এবং এখানে কিন্তু আপনারা আবেদন অতি অবশ্যই করতে পারেন তাই আমরা টপ টেনে রেখেছি চলুন দেখে নিচ্ছি পরবর্তী এর পরবর্তী ননম্বর নম্বর আমরা শেয়ার করছি সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিটি কলেজে কিন্তু আপনারা এখানেও কমার্সের জন্য আবেদন করতে পারছেন এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি কলেজ এখানে প্রচুর সিট সংখ্যা আপনি পেয়ে যাবেন এটা ইভিনিং কলেজ আমি টাইমিং বলে দিচ্ছি তবে তার আগে জানিয়ে দিই এখানে মিনিমাম যোগ্যতা কিন্তু ফিফটি পার্সেন্ট লাগে অফ ফোরে এবং তার সাথে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট লাগবে কিন্তু সাবজেক্টে অ্যাকাউন্টেন্সি অনার্স করার জন্য সাবজেক্ট অর্থাৎ সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্সি হতে পারে বা কস হতে পারে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক সাবজেক্ট হতে পারে এবং তার সাথে এস সি এস টি ক্যান্ডিডেট যারা আছে তাদের ফর্টি পার্সেন্ট কিন্তু থাকতে হবে আমি যেটা বলছিলাম সিটি কলেজে আপনি প্রচুর সিট পেয়ে যাচ্ছেন এখানে আপনি পাচ্ছেন অনার্সের জন্য এগারোশো নয় মতন ওয়ান ওয়ান জিরো নাইন মতন সিট পাচ্ছেন জেনারেল অর্থাৎ তিন বছর মাল্টিডিসিপ্লিনারি করতে পাচ্ছেন ট্রিপল টু দুশো বাইশটা মতন সিট পেয়ে যাচ্ছেন ক্লাস টাইমিং হয়ে থাকে এখানে বিকেল সাড়ে চারটে থেকে আটটা পঁয়তাল্লিশ অব্দি ক্লাস ক্লাসও থাকে সিটি কলেজে এবং অন্য দিনে আপনার শনিবার দিনকে তিনটে থেকে ছটা পঁয়তাল্লিশ অবধি ক্লাস হয় সোম টু শনি প্রত্যেকটা ক্লাস কিন্তু স্টুডেন্টসদেরকে অ্যাটেন্ড করতে হবে এটা ম্যান্ডেটরি সিটি কলেজের পক্ষ থেকে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয় অর্থাৎ সোম টু শুক্র আপনারা ক্লাস করতে পারছেন সাড়ে চারটে থেকে আটটা পঁয়তাল্লিশ শনিবার আপনাদের ক্লাস হচ্ছে তিনটে থেকে ছটা পঁয়তাল্লিশ অবধি চলুন দেখে নিচ্ছি দশ নম্বর পরবর্তী আমরা চলে এসেছি লাস্ট বার নর্দার্লিস্ট দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ আমি অনেক কলেজের নাম শেয়ার করিনি তাই অনেকেই রাগ করতে পারেন জানিয়ে দিই সেই সমস্ত কলেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ বাট আমরা টপ টেনের মধ্যে কিন্তু এই কটা কলেজকে রেখেছি দীনবন্ধু অধীনস্থ কলেজ এবং এখানে কিন্তু আপনারা বিকম অনার্স পাস দুটো সেকশন পেয়ে যাচ্ছেন এবং এখানেও আপনার যেটা মার্কস লাগছে একদম ফিফটি পার্সেন্ট মার্কস লাগছে হচ্ছে এগ্রিকেটে বেস্ট অফ ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগছে সাবজেক্টে অ্যাকাউন্টেন্সিতে অথবা রিলেটেড সাবজেক্টে এবং জানিয়ে দিই আজকের এখানে যে আপনি অনার্স পাস দুটো কোর্স পেয়ে যাচ্ছেন তার জন্য টোটাল যে সিট সংখ্যা বিকম এখানে আপনি মর্নিং সেকশন পেয়ে যাচ্ছেন পাশে এবং এক্ষেত্রে আপনাদের জন্য দুশো সাতান্ন মতন কিন্তু সিট রয়েছে এবং তার সাথে বিকম আপনি পেয়ে যাচ্ছেন অনার্স পেয়ে যাচ্ছেন যেটা ডে সেকশানে রয়েছে সেখানে একশো সাতানব্বই ওয়ান নাইন সেভেন মতন কিন্তু আপনার সিট সংখ্যা এখানে রয়েছে খরচাটা আমি একটু বলে দিচ্ছি এখানে আপনারা বিকম অনার্সের জন্য খরচা পড়ছে অর্থাৎ অ্যাডমিশনের সময় লাগছে টু ট্রিপল ফাইভ পঁচিশশো পঞ্চান্ন টাকা লাগছে এবং তিন বছরের যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা আপনারা মর্নিংয়ে পাচ্ছেন সেখানে চব্বিশশো পঞ্চান্ন টাকা মতন কিন্তু খরচা পড়ছে দীনবন্ধু অ্যান্ডুস কলেজে এছাড়াও বঙ্গবাসী থেকে আনন্দমোহন কলেজ থেকে শুরু করে প্রচুর কলেজ আছে যারাও কিন্তু যথেষ্ট ভালো বিকম করিয়ে থাকে অনার্স অথবা পাস অ্যাকাউন্টেন্সিতে আমি পরবর্তী আপনার একটা সাবজেক্ট নিয়ে আনতে চাই তাই কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন আপনি যদি এর মধ্যে কোনো কলেজে স্টুডেন্টস হয়ে থাকেন তো কারণ প্রাউড তো করতেই হবে ভালো থাকবেন বেস্ট না